হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো হাই গাইস, আজকে হাতে পপকর্ন এবং ফান্ডা নিয়ে বসুন, কারণ আজকে আমি আপনাদেরকে ভূতের গল্প শোনাবো, হরর স্টোরি। তো এটি শুনতে মারাত্মক পরিমাণে ভয়ঙ্কর একটি গল্প হবে। তো সেটি হচ্ছে, একদিন একটি গরিব কাঠুরে ছিল। সেই কাঠুরে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল। সেই কাঠুরে কাঠ কাটছিলই, সে এক পর্যায়ে কখন যে জঙ্গলে চলে যায়, সে কাঠুরে টেরই পায় না এবং ততক্ষণে সন্ধ্যা নেমেও আসে। তখন কাঠুরে বলে, উফ কি যে হলো, আমি টেরই পেলাম না যে সন্ধ্যা নেমেই গেল। এক পর্যায়ে সে গভীর জঙ্গলটার মধ্যে একটি তাজমহল দেখতে পায়। তাজমহল সেটি অনেক চকচক করছিল। লোকটি অনেক অবাক হয়ে গেল, কারণ এত গভীর জঙ্গলে কোনো তাজমহল থাকতেই পারে না। থাকতেই পারে না মানে থাকতেই পারে না। তো লোকটি ভিতর থেকে, মানে তাজমহল থেকে, একটি চিল্লানির আওয়াজ শুনতে পায় এবং লোকটি উঁকি মেরে দেখে যে তাজমহলের মেইন দরজা ছিল। সেটি দিয়ে যখন সে উঁকি মারে, তার চোখ ছানাবোলা হয়ে যায়, কারণ সে দেখে চেয়ারে একজন সাদা জামা পরা লোক পরে বসে আছে। তার মুখ ঠিক মতন দেখা যাচ্ছে না, কিন্তু সে একটি চেয়ারে বসে আছে। আর তার সামনে একটি মহিলা শুয়ে শুয়ে চিল্লাচ্ছে এবং বলছে, বাঁচাও বাঁচাও আমাকে। এবং ভূতি বলল, আজকে আমি তোকে খাবো, তোকে বাঁচানোর মতো এদিকে কেউ নেই। মহিলাটি চিল্লিয়ে বলল, বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে প্লিজ, তুমি দয়া করে মেরো না। কিন্তু ভূত তার একটি কথা শুনলো না, তাকে সাথে সাথে মেরে ফেললো এবং তাকে এই এমন ভাবে শাস্তি দিয়ে মারলো, যেটি শুনলে আপনাদের লোম খাড়া হয়ে যাবে। সেটি হচ্ছে, মহিলাটির আঙ্গুল ভূতটি উপড়ে ফেললো। কত ভয়ঙ্কর মৃত্যু! তারপরে ওই মানুষটি ওই মহিলার পাটি উপরে টেনে ছিঁড়ে ফেললো। কত ভয়ঙ্কর! নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ। তারপরে মহিলাটা এক পর্যায়ে ডেড। কি ভয়ঙ্কর দৃশ্য! অনেক ভয়ঙ্কর দৃশ্য ছিল এটি। লোকটি এটি দেখে বলল, হায় আল্লাহ, আমি এটি কি দেখলাম! আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি এটি স্বপ্ন দেখছি না তো! আমার খুবই মারাত্মক পরিমাণে ভয় লাগছে। তখন এক পর্যায়ে একটি ঘোড়ার গাড়ি আসলো। সে ঘোড়ার গাড়ি দেখে অনেক অনেক খুশি হলো। সে ঘোড়ার গাড়িকে, আমার তো খুবই ভয় লাগছে, পিছনে যাতে কেউ নাই। তো ঘোড়ার গাড়ির মালিককে সেই কাঠুরে বলল, হে ঘোড়ার মালিক, আমাকে দয়া করে এই ঘোড়ার গাড়িতে উঠিয়ে ফেলো, আমি খুব বিপদে পড়েছি ভাই। তখন লোকটি রাজি হলো এবং উঠতে দিল। তারপরে একটি সাদা জামা পরা মহিলা উঠলো, একদমই সেই মহিলাটা যেটির যে মহিলাটার আঙ্গুল উপরে ফেলেছিল। সেই মহিলার আঙ্গুলে সোনার আংটি, গলার লকেট গলায়, মানে সরি সোনার লকেট, তারপরে পায়ে সোনার নূপুর পরা, তাও দুইটি দুইটি করে। এত ধনী মহিলাটি, আর তার চেহারা অনেক উজ্জ্বল। এক পর্যায়ে ঘোড়ার গাড়িটি চলতে চলতে এক পর্যায়ে সেই ঘোড়া দুটি গায়েব হয়ে যায় এবং লোকটি মহিলার দিকে ফিরে জিজ্ঞেস করলো,
আপু আপু, এইটি কিভাবে হলো? আমাকে বাঁচিয়ে নিন, আমার খুব ভয় লাগছে, প্লিজ আমাকে বাঁচিয়ে নিন। মহিলাটি তাকিয়ে তার আসল রূপে আসতে থাকলো। তার চেহারা হয়ে গেল ডাইনির চেয়ে ভয়ঙ্কর এবং তার আঙ্গুল কাটা ছেঁড়া হয়ে গেল, তার আঙ্গুল উধাও হয়ে গেল। মহিলাটি ওয়া হা হা হা।